আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আল মামুনুর রশিদ, সহকারী শিক্ষক মুস্তিফুজার ইসুপারি স্কুল অ্যান্ড কলেজ বলা চাপে নাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হোয়াইট বোর্ডে লক্ষ্য করছ, আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে খাদ্য ও পুষ্টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জেনে নিব খাদ্য কি। খাদ্য হচ্ছে পুষ্টি বিজ্ঞান অনুসারে আমরা যা খাই তাই কিন্তু খাদ্য নয়। শুধু সেসব আহার্য বিষয়কে খাদ্য বলে ধরে নেব যে আহার্য বিষয়গুলো গ্রহণ করলে প্রাণী দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয় তাকে খাদ্য বলব। খাদ্যের উপাদান জানার আগে আমরা খাদ্যের কাজের জেনে নিব। খাদ্যের কাজ, খাদ্যের প্রথম যে কাজ হচ্ছে খাদ্য দেহের গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করে। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে খাদ্য দেহের তাপ উৎপাদন করে, কর্মশক্তি প্রদান করে এবং তৃতীয় নম্বর কাজ হচ্ছে খাদ্য রোগ প্রতিরোধ করে এবং দেহকে সুস্থ সবল এবং কর্মক্ষম রাখে। এবার আমরা খাদ্যের উপাদান, খাদ্যের উপাদান ছয়টি। খাদ্যের উপাদান এই উপাদানগুলোকে আমরা মেনলি দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে মুখ্য উপাদান, মুখ্য উপাদান আর একটা হচ্ছে গৌণ উপাদান। মুখ্য উপাদানের মধ্যে আবার তিন ধরনের, শর্করা, আমিষ, স্নেহ। গৌণ উপাদান এটা আবার তিন প্রকার, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খাদ্যের উপাদান পেলাম দুইটি, মুখ্য এবং গৌণ। এই মুখ্য উপাদানের মধ্যে রয়েছে শর্করা, আমিষ, স্নেহ এবং গৌণ উপাদানের মধ্যে ভিটামিন, খনিজ লবণ, পানি। মুখ্য উপাদান বলতে যে পুষ্টি উপাদানগুলো প্রাণী দেহে খুব বেশি পরিমাণে দরকার সেই পুষ্টিগুলোকে বলা হচ্ছে মুখ্য। এই মুখ্য উপাদানের মধ্যে শর্করা, আমিষ, স্নেহ। আর যে পুষ্টি উপাদানগুলো আমাদের দেহে কম পরিমাণে দরকার সেগুলো হচ্ছে গৌণ পুষ্টি উপাদান। আমাদের প্রাণী দেহে গৌণ পুষ্টির মধ্যে ভিটামিন, খনিজ লবণ এবং পানি রয়েছে। এবার শর্করা নিয়ে আমরা কথা বলব। খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আপনি শর্করা। এই শর্করা দেহের ক্ষয়পূরণ করে থাকে। শর্করা
তিন টি উপাদান নিয়ে গঠিত কার্বন নাকি শর্করা তিন টি উপাদান নিয়ে গঠিত কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিন টি উপাদান শর্করা মেইনলি আমরা দুইটি উৎস থেকে পেয়ে থাকি একটি হচ্ছে উদ্ভিদ উৎস এবং আরেকটি হচ্ছে প্রাণীজ উৎস উদ্ভিদ উৎসের মধ্যে স্বেচ্ছা বা স্টার্চ পাই আমরা ধান গম ভুট্টা যব এই শস্যগুলো থেকে আমরা স্বেচ্ছা বা স্টার্চ পেয়ে থাকি এবং গ্লুকোজ এটি চিনির তুলনায় মিষ্টি কম এই শর্করাটি আঙুর আপেল গাজর খেজুর ইত্যাদিতে পেয়ে থাকি ফ্রুক্টোজ আম পেঁপে কলা পেয়ারা গাছ এগুলো থেকে আমরা ফ্রুক্টোজ পেয়ে থাকি ফুলের মধু তারপরে সেলুলোজ বেল আম কলা তরমুজ বাদাম শুকনা ফল এবং সব ধরনের শাকসবজিতে সেলুলোজ পাওয়া যায় প্রাণী উৎস প্রাণী উৎস থেকে যে শর্করাগুলো পেয়ে থাকি তা হচ্ছে ল্যাকটোজ শর্করা যেমন দুধ গরু ছাগল এবং অন্যান্য প্রাণীর দুধে এই ল্যাকটোজ শর্করা পাওয়া যায় তাছাড়া গ্লাইকোজেন পাওয়া যায় পশু এবং পাখি জাতীয় যেমন হাঁস মুরগি কবুতর প্রভৃতি প্রাণী যকৃত এবং মাংস পেশিতে এই গ্লাইকোজেন শর্করাটি পেয়ে থাকে এবার আমিষ নিয়ে কথা বলবো আমিষ এই আমিষ প্রাণীদের খুব গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান আমিষ এই উপাদান আমাদের দেহে বৃদ্ধি সাধন করে থাকে আমিষ আমরা পেয়ে থাকি দুইটি উৎস থেকে একটি হচ্ছে উদ্ভিজ উৎস উদ্ভিজ উৎস আর প্রাণী উৎস উদ্ভিজ উৎসের মধ্যে সকল প্রকার ডাল বাদাম সকল প্রকার ডাল আর প্রাণী উৎসের মধ্যে রয়েছে মাছ মাংস দুধ ডিম এইগুলো থেকে আমরা প্রাণী আমিষ পেয়ে থাকি স্নেহ বস্তু এই স্নেহ এটাও খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান এই স্নেহ বস্তু আমাদের দেহের তাপ শক্তি যোগায় স্নেহ বস্তু এটিও আমরা উদ্ভিজ্জ এবং প্রাণীজ উৎস থেকে পেয়ে থাকি স্নেহ বস্তু উদ্ভিজ্জ উৎসগুলো হচ্ছে সরিষা তিসি তিল সূর্যমুখী প্রাণী যে উৎস হচ্ছে চর্বিযুক্ত মাংস মাছের তেল পনির ইত্যাদি এই পুষ্টি উপাদানগুলো আমাদের দেহকে সুস্থ রাখার জন্য অবশ্যই খেতে হবে এবার গৌণ পুষ্টি উপাদান গৌণ পুষ্টি উপাদানের মধ্যে ভিটামিন খনিজ লবণ এবং পানি রয়েছে এই ভিটামিন হচ্ছে এই ভিটামিন খনিজ লবণ পানি এই তিনটি উপাদানে আমাদের শরীর মানে পরিপাক না করে সেটা গ্রহণ করতে পারে আমাদের কোষগুলো এই ভিটামিন খনিজ লবণ পানি পানিটা আমাদের পর্যাপ্ত পরিমাণে খেতে হবে খনিজ লবণ শাকসবজি ভিটামিন ফলমূল
ইত্যাদি থেকে আমরা এই খনিজ লবণ ভিটামিন এবং পানি পেয়ে থাকি। আমাদের দেহকে সুস্থ রাখার জন্য এই খাদ্যের সকল উপাদান যাতে আমাদের খাদ্য তালিকায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সুস্থ দেহে সুস্থ মন, আমাদের দেহকে সুস্থ রাখতে হলে অবশ্যই এই খাদ্য এবং পুষ্টি সম্পর্কে ভালো ধারণা নিতে হবে এবং নিয়মিত এই সুষম খাদ্য গ্রহণ করে গ্রহণ করলে আমরা সুস্থ থাকতে পারব। আমি আর কিছু বলছি না তোমাদের। বিষয়গুলো তোমরা বাড়িতে ভালোভাবে পড়বে এবং সকলে এই পুষ্টিকর খাদ্য অর্থাৎ সুষম খাদ্য গ্রহণ করে সুস্থ জীবনযাপন করবে এ কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।